কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের যুগল মিলন। শ্রীকৃষ্ণ আর রাধা বসে রয়েছেন, এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো, কি সুন্দর লাগছে দেখো। যা রাধা কৃষ্ণ রকম দোলনায় বসে রয়েছে, গোপিনীরা রয়েছে। শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আজকে থেকে কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা শুরু হচ্ছে, চলবে কিন্তু 3 দিন। সেই ঝুলন যাত্রা উপলক্ষে প্রতিবার আমি যেখানে আসি সেখানেই চলে এসেছি, চলে এসেছি চালতা বাগান ঝুলন বাড়িতে। এই বিবেকানন্দ রোডের ওপরেই কিন্তু গিরিশ পার্ক মেট্রো স্টেশনের থেকে তোমরা আসতে পারো, বা বাসে করেও তোমরা গিরিশ পার্ক মোড় থেকে আসতে পারো। যেভাবেই আসো না কেন, বিবেকানন্দ রোড ধরে একদম সোজা একটুখানি চলে এলেই কিন্তু চালতা বাগান ঝুলন বাড়ি তোমরা দেখতে পেয়ে যাবে। একদম এক্স্যাক্ট প্রাঙ্গণে, আর এখানে কিন্তু ঝুলন উৎসবটা উপলক্ষে মেলা বসে ছোটখাটো, প্রত্যেকবার যখন আমি আসি তোমাদেরকে দেখাই। চলো, পুরো বাড়িটাকে কত সুন্দর করে সাজানো, ঝুলন উৎসব 2024। এখানে ওপরে দেখো এরকম ময়ূরের পালক করা, এরকম একটা বড় ময়ূর করে তার পালক করা, সাইডে দুখানা পাখার অংশ দেখতে পাচ্ছি। এবার ধীরে ধীরে একটুখানি ভেতরটায় যাই, আমার ভীষণ ভালো লাগে এত সুন্দরভাবে সাজানো। আসছি ভেতরে, অপূর্ব ভাবে সাজানো চারিদিকটা, ভীষণই সুন্দর একটা পরিবেশ রয়েছে ভিতরে। ওই যে শ্রীকৃষ্ণ আর রাধা বসে রয়েছেন, অসাধারণ ভাবে সাজানো হয়েছে চারিদিকে। কিন্তু এরকম ছোট্ট ছোট্ট ছোট ছোট এরকম কিছু কিছু মেয়েকে করা হয়েছে দেখতে পাচ্ছ, এগুলো গোপিনী মনে হচ্ছে দেখে আমার। পরপর ছোট 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 করে একটু জুম করে তোমাদের দেখাই। উপরের দিকটা দেখাই, দেখো একদম পুরো আকাশের মতন করা হয়েছে, নীল একদম আলো দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে চারিপাশে। কিন্তু এরকম একটা প্রাকৃতিক দৃশ্যকে ফুটানো হয়েছে, দারুণ লাগছে। গাছপালা সবকিছু নিয়ে অপূর্ব লাগছে, চারিপাশের ডেকোরেশনটা দারুণ। যদি তোমাদেরকে কাছ থেকে বিষয়টা দেখাই, দেখো জুম করে করে কি সুন্দর লাগছে দেখো, জাস্ট কতটা দারুণ। আর এই একদম মাঝের অংশে কিন্তু রাধা কৃষ্ণ রয়েছে, আবার এই পাশে এরকম ভাবে গোপিনীদের করা হয়েছে, অপূর্ব লাগছে। বেরিয়ে গেছি, এইবার যাব সোজা এইদিকে, কিন্তু একটা ঝুলন বাড়ি রয়েছে, সেই ঝুলন বাড়ি। চলো ভেতর দিকে যাই, ভিতরটা কিন্তু দারুণ করে সাজানো হয়, শ্রীকৃষ্ণের যে লীলাগুলো সেগুলোকে কিন্তু করা হয়, দু সাইডটা রকম করা, উপরে একটা ঝাড় দেওয়া। এসছি কিন্তু ভিতরে, দেখো অপূর্ব, একে একে তোমাদেরকে দেখানো শুরু করি। যেটা রয়েছে সেটা হচ্ছে গোপিনীর বস্ত্রহরণ, দেখো এই রয়েছে সেই দৃশ্য, সেই দৃশ্যটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে কিন্তু দেখতে পাচ্ছি রয়েছে শ্রীকৃষ্ণের হোলি খেলা, দেখতে পাচ্ছ শ্রীকৃষ্ণ আর রাধা রয়েছে, তার সাথে গোপিনীরাও রয়েছে। এখানে যেটা রয়েছে সেটা রয়েছে কংসবধ, দেখো একদম কাছ থেকে নিয়ে গিয়ে দেখাচ্ছি বিষয়টা। তারপরে যদি দেখি, তারপরে শ্রীকৃষ্ণের যে লীলাটা রয়েছে সেটা রয়েছে রাধার মানভঞ্জন, রাধার মানভঞ্জন রয়েছে এটা। রয়েছে কৃষ্ণ কালী, শ্রীকৃষ্ণ রূপে কিন্তু এখানে কালীকে দেখতে পাচ্ছি আমরা, এত সুন্দর সুন্দর কৃষ্ণের যে লীলা সেগুলো পর পর কিন্তু এখানে প্রত্যেক বছর আমরা এই ঝুলন উৎসবে দেখতে পাই। তারপর রয়েছে জরাসন্ধ বধ, যদি কৃষ্ণের আরও একটা লীলা দেখতে চাই সেটা রয়েছে ঐরাবধ, মানে শ্রীকৃষ্ণের যে অসুর বধের যে মুহূর্তগুলো সেগুলো কিন্তু করা হয়েছে একের পর এক। এখানে রয়েছে বলিরাজ, দেখো শ্রীকৃষ্ণের লীলা, এটা হচ্ছে মহাভারতের একটা অংশ, সেটা হচ্ছে পাশা খেলা। পরে যেটা দেখতে পাচ্ছি সেটাও কিন্তু মহাভারতের একটি অংশ, রয়েছে দ্রৌপদীর বস্ত্রহরণ, দেখো এইটাও কিন্তু মহাভারতের একটি অংশ দেখতে পাচ্ছি, পার্থ সারথী। তারপরে রয়েছে অভিমন্যু বধ, সুন্দর করে পরপর কৃষ্ণের লীলা বা কৃষ্ণের যে মুহূর্তগুলো, কৃষ্ণের গোপিনীদের গোপিনীদের সাথে মুহূর্ত, বা কৃষ্ণের যে অসুর বধ সবগুলোকে এত সুন্দরভাবে এখানে দেখানো হয়।
তারপরে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণের যুগল মিলন। দেখো একদম গাছ থেকে দেখাচ্ছি, কি অসাধারণ লাগছে না দেখো। যে কটা লীলা করা হয়েছিল বা যে কটা অসুর বধের মুহূর্ত করা হয়েছিল সেগুলো সব দেখিয়ে দিয়েছি তোমাদের, এইবারে দেখাবো এই সাইডে যেগুলো রয়েছে সেইগুলো। রয়েছে নৌকা বিলাস, দেখো রাধা কৃষ্ণ নৌকার মধ্যে বসে রয়েছে, গোপিনীরাও রয়েছে, দারুণ লাগছে দেখতে। তারপরে রয়েছে বকাসুর বধ, বকাসুর বধের যে মুহূর্ত, কৃষ্ণের যে ছোটবেলা সেইটা কিন্তু দৃশ্যটাকে ফোটানো হয়েছে। এরপরে যেটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন, যেই উৎসবটাকে কেন্দ্র করেই কিন্তু এখানটাকে এত সুন্দর করে শ্রীকৃষ্ণের লীলাগুলোকে দেখানো হয়, তার মধ্যে কিন্তু ঝুলনও একটা উৎসব, ঝুলনও একটা লীলা, সেইটাকে কিন্তু করা হচ্ছে। রাধা কৃষ্ণ রকম দোলনায় বসে রয়েছে, গোপিনীরা রয়েছে দুই পাশে। পরে রয়েছে অঘাসুর বধ, দেখো অঘাসুর বধের সেই মুহূর্ত সাপটাকে করা হয়েছে পুরো। রয়েছে শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণের গরু চড়ানো। পরে দেখতে পাচ্ছি কালিয়া দমন, শ্রীকৃষ্ণের কালিয়া দহনের সেই মুহূর্তটাকে করা হয়েছে। দেখো এরকম কালিয়া সাপ রয়েছে, তার উপরে কিন্তু শ্রীকৃষ্ণ এরকম নৃত্য করছে। রয়েছে শ্রীকৃষ্ণের সব থেকে একটি মানে কি বলবো, দুষ্টুমি বলা যেতে পারে এটাকে, লীলাই বলা যেতে পারে, সেটা হচ্ছে ননিচুরি। রয়েছে পুতনা বধ, পুতনা রাক্ষসীকে বধ করেছিল শ্রীকৃষ্ণ একদম যখন ছোট্টবেলা ছিল, তখনই কিন্তু বধ হয়েছিল শ্রীকৃষ্ণের পুতনা বধ, সেই মুহূর্তটা করা। রয়েছে যশোদা ও গোপাল, যশোদা ও গোপালের সম্পর্কটা কিন্তু ভীষণ নটখট সম্পর্ক। গোপাল দেখলে তারপর আমি একটুখানি সামনের দিকে চলে যাব তোমাদেরকে, এইখান থেকে দেখাবো কৃষ্ণের যে জন্মকাল সেখান থেকে তোমাদেরকে একটুখানি দেখাবো। সপ্তম গর্ভের সন্তান হত্যা, দেখতে পাচ্ছ সপ্তম গর্ভের সন্তানকে হত্যা করা হয়েছিল। আর বাসুদেব যখন কারাগারে বন্দী ছিলেন তখন তাদের সপ্তম সন্তানকেও কিন্তু হত্যা করেছিলেন কংস সেই মুহূর্ত। পরে কিন্তু কারাগারে কৃষ্ণের জন্ম সেই মুহূর্ত রয়েছে। এটা রয়েছে বাসুদেবের যমুনা পার, বাসুদেব কিন্তু কৃষ্ণকে নিয়ে গেছিলেন অন্য জায়গায় যমুনা পার করে, বাসুদেবের নন্দালয়ে গমন। এইখানে কিন্তু বাসুদেব নন্দালয়ে অলরেডি প্রবেশ করে ফেলেছিলেন যখন তাকে কিন্তু যশোদার কাছে রাখতে এসেছিলেন, মা যশোদার কাছে। পরের মুহূর্তেই এটা যশোদা ও গোপাল একসাথে। শ্রীকৃষ্ণের সমস্ত লীলা পর পর একে একে কিন্তু শ্রীকৃষ্ণের জন্ম থেকে সমস্ত লীলা তোমাদেরকে দেখালাম, তার সাথে সাথে অসুর বধের যে মুহূর্তগুলো করা হয়েছে সেগুলোও দেখালাম। শ্রীকৃষ্ণের লীলাগুলো এইখানে করা আছে, এর সাথে সাথে কিন্তু একদম মন্দিরের ওপরেও কিন্তু এগুলো স্থাপিত দেখতে পাচ্ছ, আশা করি মন্দিরের ওপরেও কিন্তু এগুলো পুরোপুরি একদম সারা বছরের জন্য স্থাপিত করে দেওয়া রয়েছে একদম বলের সাথে। এখানের এই ঝর্ণাটা, এটা কিন্তু হেভি লাগে দেখতে। চলো পুরোটা তো ঘুরিয়ে দেখালাম, এবার চলো মন্দিরের যে রাধা কৃষ্ণ সে তাকে দর্শন করাই তোমাদের। মন্দিরটা এত সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। যে কোনো সাদা মন্দির আমার কতটা কাছের তোমরা জানোই, আমার কতটা প্রিয়। চল সামনে যাই, মন্দিরের ভিতরে যাই। মন্দিরের ভিতরে চলে এসেছি, এই হচ্ছে রাধা কৃষ্ণ, অপূর্ব সুন্দর করে সাজানো রাধাকৃষ্ণকে। রাধাকৃষ্ণ কিন্তু বসে রয়েছেন ভিতরে, দেখতে পাচ্ছ। আচ্ছা আমি তো প্রত্যেকবারই আসি, প্রত্যেকবারই কিন্তু অরণ্যের সাথে এখানে দেখা হয়, ওর সাথে আগেই পরিচয় আছে, দু তিন বছর ধরে এখানে আসছি, ও জানে। তো ওর মুখ থেকে একটু ঝুলনের ব্যাপারে জানতে চাইবো, বলো। আমাদের প্রতিবারের মতন একই পুজো হয়, পাঁচ দিন থাকে মেলা, ধুমধাম করে পুজো হয়। আর তো সব দিদি জানেই এখানে, এগুলো আমাদের সব 100 বছরের পুরনো সব কিছু, এমনকি আমাদের এই গরম বলতে কিছু লাগে না, এতটাই ঠাকুরের অলৌকিক লীলা, এইগুলোই আমাদের হয়ে থাকে সব। ঠাকুর কখন দোলনায় উঠবে? দোলনা আমাদের ঠিক এটা ওঠে না, আমাদের যে মেন মালিকের বাড়ি আছে সেখানে একটু দোলনাতে উঠে খায়, আমাদের এখানে এখানে এটাই থাকে ঠাকুর। আর ওখানে তো পাশে ঠাকুরের বিছানা রয়েছে, ঠাকুর এখানেই শোয়। আমাদের এটা 5টার থেকে খুলে যায়, এখন যেহেতু ঝুলন তার জন্য এই 10টা অবধি খোলা থাকবে, 10টা থেকে রোববার দিন হয়তো একটু টাইম বেরোতে পারে, বাড়তে পারে। আর এমনি আমাদের সকালবেলা 8টার থেকে মন্দির পুজো পুজো শুরু হয়, 6টার সময় খুলে যায় গেট, আর সন্ধ্যেবেলা 5টা থেকে 7টার মধ্যে পুজো হয়। ঠিক আছে, থ্যাংক ইউ।
শিব ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, শিবলিঙ্গ রয়েছে এখানে, এখানেও কিন্তু রয়েছে মহাদেব দেখতে পাচ্ছ, ওখানে শিবলিঙ্গ আর এখানে মহাদেব। প্রত্যেক বছর যখনই ঝুলন বাড়িতে আসি না, খুব ভালো লাগে। এত সুন্দর করে চারিপাশটাকে সাজানো হয়, এত সুন্দরভাবে ঝুলন বাড়িকে সাজানো হয়, সত্যি ভীষণ ভালো লাগে। জাস্ট দেখো, অপূর্ব লাগে কিন্তু দেখতে। পার্সোনালি কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা আমার খুব পছন্দের একটি উৎসব। তোমরা কে কে বাড়িতে ঝুলন উৎসব পালন করো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আজকের এই ঝুলনের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও অবশ্যই। যাদের যাদের ঝুলন খুব পছন্দের উৎসব বা নাও হোক, অন্তত একবার এসে এই ঝুলন বাড়িতে ঘুরে যাও, আশা করি তোমাদের ভালো লাগবে। টাইমিং কী আছে, কবে অবধি চলবে, সবটাই তোমাদেরকে বলে দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সব ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।